আমরা সকলে মিলে 16 সালে একটা কমিটি করি, মসজিদ তৈরি করি। মসজিদ তৈরি করার পরে আমরা এখানে একটা নির্ধারণ করি যে মাদ্রাসা করব। তো মাদ্রাসা আমরা উদ্বোধন করেছি, আমাদের এখানে অনেক ছেলেপেলে আছে, লেখাপড়া ভালো হচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে মসজিদ মাদ্রাসা এখানে হবে, বস্তি এখানে অনেক আগে আসছে, লোকগুলোকে আমরা টানে নিয়ে এসেছি, এখানে গ্রাম দিছি একটা, মসজিদ মাদ্রাসা করছি, গ্রামবাসীর উপকারে ভালো বাচ্চা এখানে মানুষ হবে, অনেক এতিম ছেলেপেলে তৈরি হবে, হ্যাঁ আলেম হবে, হাফেজ হবে, তাতে আমাদের এলাকার একটা সুনাম হবে। হ্যাঁ, এটুকু ইচ্ছা করে আমরা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করতেছি, কাজে আপনারা সকলে মিলে আমাদের একটু সহযোগিতা করবেন। এখানে মোটামুটি 20 শতক মাটি আছে, 20 শতক মাটি দিয়েছি, লাগলে আরও দিব, হ্যাঁ যতটুকু প্রয়োজন হবে, জমির জন্য ঠেকা হবে না ইনশাল্লাহ। আদম ভাই উনি একটা এই মসজিদে জমি দিয়েছেন এবং মাদ্রাসা করার জন্য নিয়ত করেছিলেন। এই মাদ্রাসা আল্লাহর রহমতে সবার এলাকাবাসীর দোয়া এবং সহযোগিতায় শুরু হয়েছে, উদ্বোধন হয়েছে। এখানে ছাত্রগুলো আগামীতে যাতে করে একজন দিনের রাস্তার জন্য যেন আলেম হতে পারে, ভালো হাফেজ হতে পারে, যাতে ইসলাম প্রচার হয়, সেই সুবাদে এখানে একটা কোরআনের কারখানা তৈরি করা হয়েছে। বিভিন্ন এলাকার ছাত্ররা এখানে আসা শুরু হয়েছে এবং উপস্থিত আছে, আরও আসতেছে। কিছু ছাত্র বাসায় গেছে বেডিংপত্র আনার জন্য, কাপড় চোপড়। এই নিয়ে আমরা সর্বসাকুল্যে এটিকে একটি দিনের মারকাজ হিসাবে, ইসলামের কারখানা হিসাবে এখানে তৈরি করা হচ্ছে। ঠাকুরগাঁও পৌরসভায় কলেজ পাড়ায় কৃষক আদম আলী কর্তৃক এই যে মাদ্রাসাটি করেছেন তিনি এতিমদের জন্য, এটি আসলেও একটি ব্যক্তি পর্যায়ে মহতী উদ্যোগ। তবে স্থানীয় প্রশাসন থেকে একটি কথাই বলবো, তিনি যদি আমাদের যে কোনো ধরনের সহযোগিতা কামনা করেন, আমরা কিন্তু এই ধরনের মহতী উদ্যোগকে সবসময় উৎসাহ প্রদান করে থাকি, এমনকি সেক্ষেত্রে আমাদের সর্বাত্মক সহযোগিতা তাকে আমরা দিব।